হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে তাইয়েবা মাদ্রাসায় যাচ্ছে, এখন বাজে সকাল 8টা। তো ওকে মাদ্রাসাটা আমাদের সামনেই, ওকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আমি চলে আসছি আমাদের বাড়িতে খেতে। ওই যে দেখো, আমার আম্মা গেছে বাগানের ভিতরে, আমিও যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। রোদে গাছের পাতা সব একবারে মুচড়াইয়া পড়ছে। এই এখন বাজে 10:30, এত প্রচন্ড রোদ পড়তেছে যে পাতাগুলো একবারে মুচড়ে গেছে। জাম্বুরা কই জাম্বুরা? এই হলো ইন্টারন্যাশনাল জাম্বুরা। তো এখানে দেখো, বাগানে আসছি আমি, আমার আম্মা আর আমার সেজ বোন, তিনজন মিলে বাগানে আসছি। আম্মা পেয়ারা পাড়তেছে গাছ থেকে আর আমি সেগুলো কুড়োচ্ছিলাম। তবে বেশিরভাগ পেয়ারা কাঠবিড়ালিতে খেয়ে ফেলছে, আর সাথে সাথে আমরা কিছু কাঁকরোল আছে গাছের মধ্যে, কিছু না প্রায় কাঁকরোল অনেকগুলা, ওগুলাও পাড়তেছিলাম। খাইলে কি রোদ্র দিলে দেখাই যায় না। কি সুন্দর আঁকি, এটা লতার ভিতরে ঢুকে রয়েছে, লতার ভিত্তি ঢুকে দিয়েছে। হ্যাঁ, তারা বড্ডই বলি ঢুকে রাখছি আবার। হাসি তো জামাই দেখে না পেয়ারা, পেয়ারা পেয়ারা হলো 4টা, সবগুলা কি? হ্যাঁ কাকুল। বাসু তুমি কি? রে তোমাকে ছবি উঠতেছে, কে তো আমার ছবি উঠান যাইতো না? হ্যাঁ তো আমার ছবি উঠান যাইতো না? কেমনে লাগাই তোমাকে ছবি উঠতেছে? তুমি কি খাও, কি খাচ্ছ? প্যারা আমাকে একটু দিবা, দিবা না একটু খাই, একটু খাই, দিবা দিবা। বাদ দা, তোমার আমাকে ছবি উঠাবো না, উঠাবো না, উঠেছি উঠেছি, এই ছবি উঠেছি উঠেছি, বলো তো ভালো আছো, বলো শোনা। আবাইয়া তুমি কি খাচ্ছ আমাকে একটু দাও না, শোনা একটু দাও, একটু খিদে লাগছে, খিদে লাগছে, দাও না দাও। তুমি লক্ষ্মী না, যা পচা মা দিন, যা। এখানে হচ্ছে কচুর লতি, বাগানে কচু গাছ আছে দেখলে, আমাদের আমার ফার্স্ট ইন্ট্রোতে আছে দেখবা, ওগুলো কচুর লতি, অনেক মোটা মোটা, অনেকগুলা প্রায় 2-1 দিন পরে পরে পাওয়া যায়। আরে খালি গা গিয়া লাল লাল হয়ে গেছে, হাঁটো ডাব্বা। রোদে কিচ্ছু দেখা যায় না, এক সাদা সাদা হয়ে গেছে। আব্বা এদিকে তাকাও তো,
এখন রোদ দিতেন কেন হুয়েবেন যাই গো 11টা বাজিয়েছি তুলে বাথরুম না লাগে তোর বেলুন দেখা বেলুন দেখা বেলুন দেখা কি সুন্দর বেলুন এদিকে দেখা এদিকে দেখা এদিকে দেখা সরম লাগে দিয়ে তেল আছে নি সয়াবিন তেল কি করবে এত বড় সেতু পাড়ি দিতে অনেক ওরে কি লাগছে আল্লাহ তো এখানে আজকে রান্না করেছি আমি আলু দিয়ে কাকরোল দিয়ে মাছ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আর কালকে শাক ভাজি আছে এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে কালারটা কিন্তু সত্যি দারুণ হয়েছে চমৎকার এখন হচ্ছে একবারে বিকেলে শেষ 6:35 বাজে একটু আগে ঘুম থেকে উঠছি অনেক আগে 40-45 মিনিট আগে আমরা ঘুম থেকে উঠছি ও ঘুমেছিল আমিও ঘুমেছিলাম উঠছি উঠে ফ্রেশ হয়ে ওর খিদা লাগছে বলছি একটু পড়তে বসো কিন্তু তুমি খাও কিন্তু ও বলছে ওর খিদা লাগছে তো এই জন্য আম দিছি ওকে খাওয়ার জন্য আম খাইলে পা ফুলে যায় আম খেলে নাকি পা ফুলে যায় তো এখন বাজে রাতে প্রায় 10:30 আমি বাহির থেকে এসেছি প্রায় 9:15 দিকে টিভি নিয়ে গেছিলাম টিভিটা নষ্ট হয়ে গেছে তো টিভিটা আজকে ওখানে রেখে আসছি কালকে নিয়ে আসবো বলছি যে আজকে সারা রাত এটাকে তো টিভিটা আজকে ওখানে রেখে আসছি কালকে একটা কার্ড দিয়েছে যে কার্ডের নাম্বারে কল দিয়ে বল জিজ্ঞেস করার জন্য টিভি ঠিক হয়েছে কিনা টিভি যদি ঠিক হয়ে যায় আশা করি কালকের মধ্যেই নিয়ে আসবো তো সবাইকে রিকোয়েস্ট থাকলো সবাই আমার চ্যানেলটা ভালো করে দেখবে চ্যানেলটা ঘুরে আসবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে আর প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা